হ্যালো ভিউয়ার্স, স্পোর্টস নিউজে আপনাদের জানাচ্ছি স্বাগত। করোনা ভাইরাসের ছোবলে কমতে কমতে দলে অবশিষ্ট ছিল কেবল চারজন বিশেষজ্ঞ ব্যাটসম্যান। তাদের দারুণ ব্যাটিংয়ে বিশাল সংগ্রহ করল ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের সামনে লক্ষ্যও দাঁড়ালো রেকর্ড রান তাড়া করার চ্যালেঞ্জ। মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের দুর্দান্ত ব্যাটিংয়ে সেই কঠিন পথ পাড়ি দিল দলটি। করাচিতে বৃহস্পতিবার তৃতীয় ও শেষ টোয়েন্টিতে 7 উইকেটে জিতেছে পাকিস্তান। ক্যারিবিয়ানদের দেওয়া 208 রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলে 7 উইকেট বাকি থাকতেই আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এত বেশি রান আগে কখনো তাড়া করে জিততে পারেনি পাকিস্তান। চলতি বছরে দক্ষিণ আফ্রিকা সফরে 204 রানের লক্ষ্যে ছুঁয়ে জয় ছিল দলটির আগের রেকর্ড। রেকর্ড গড়া জয়ের সঙ্গে 3 ম্যাচের সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াইশও করল বাবরের দল। 6 জন ক্রিকেটার কোভিড-19 পজিটিভ হওয়ায় একাদশ সাজাতে ব্যাক পেতে হয় ওয়েস্ট ইন্ডিজকে। বিশেষজ্ঞ 4 ব্যাটসম্যান ব্র্যান্ডন কিং, সামারা ব্রুকস, নিকোলাস পুরান ও ড্যারেন ব্র্যাভোকে নিয়ে মাঠে নামে তারা। পুরানের 50 ও বাকি 3 জনের 30 রানের ইনিংসে পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টিতে প্রথমবারের মতো 200 রানের পুঁজি দাঁড় করায় দলটি। শুরুতে 2 উদ্বোধনী ব্যাটসম্যান বাবর আজম ও রিজওয়ান গড়েন 158 রানের একটি উদ্বোধনী জুটি। সেই সঙ্গে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে 2 জন গড়েন সবচেয়ে বেশি 6টি 17 রানের জুটি। পেছনে ফেললেন 5টি সেঞ্চুরি জুটি করা লোকেশ রাহুল ও রোহিত শর্মাকে। এর মধ্যে অনায়াসে 7 উইকেটে জয় তুলে নেয় পাকিস্তান টিম। খেলাধুলা সম্পর্কিত যে কোনো আপডেট পেতে স্পোর্টস নিউজ চ্যানেলটির সাথেই থাকুন।